হাই বন্ধুরা, গুরুকুল রাজবাড়ি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমরা আপনাদের দেখাবো কিভাবে ওয়ার্ডপ্রেসে সিএসএস ফাইল এবং জেএস ফাইল তৈরি করতে হয় এবং সেটা কিভাবে। তো চলুন আমরা প্রথমেই ওয়ার্ম সার্ভারটা ওপেন করি। এই যে ওপেন করলাম, তারপর ওপেন করার পর আমি ডি ড্রাইভে সার্ভারটা ইনস্টল করেছিলাম। ডি ড্রাইভ থেকে এই যে আমাদের গুরুকুল ফাইলটার ভিতরে ঢুকলাম। ঢোকার পরে এই যে ডাব্লু পি কন্টেন্টস এখানে ক্লিক করার পর থিমে ক্লিক করলাম। তারপর এখানে দেখুন এই যে গুরুকুল থিম, আমরা এখানে গুরুকুল থিম ক্লিক করার পর এখানে দেখুন কয়েকটা ফাইল আছে। আমরা গত পর্বে করেছিলাম ইন্ডেক্স ডট পিএইচপি, হিটার ডট পিএইচপি, ফাংশন ডট পিএসপি এবং ফুটার ডট পিএসপি, কিন্তু জেএস ফাইল আমরা সিএস এবং জেএস ফাইল তৈরি করি নাই। তো প্রথমে আমরা সিএস ফাইলটা তৈরি করি। এই যে এটা করলাম সিএস ফাইল, সিএসএস ফাইল করার পর সিএসএস ফোল্ডার তৈরি করার পর আমরা এখানে ডাবল ক্লিক করলাম। তারপর এখানে একটা আমরা এই যে ফাইল তৈরি করে নিই, আরেকটা এই যে ফাইল সেটা ফাইলের নাম দিই টেস্ট ডট সিএসএস, সিএসএস। হ্যাঁ, এখানে একটা ফাইল তৈরি করলাম এবং এই ফাইলটার ভিতরে আমরা দেখব কিছু লিখে রাখি, দেখি আমরা কাজ করে কিনা। সে কোথায় যাব, এই যে নোটপ্যাডে যাব। এখান থেকে নোটপ্যাডে এসে আমি লিখি গুরুকুল টেস্ট ফাইল লিখে রাখলাম, দেখি কাজ করলে এই লেখাটুকু দেখা যাবে। ঠিক একইভাবে আমরা এখানে জেএস ফোল্ডার একটা তৈরি করি। এই যে জেএস ফোল্ডার তৈরি করলাম এবং জেএস ফোল্ডারের ভিতরে আমরা জাভাস্ক্রিপ্ট আরেকটা ফাইল নেই এখানে, যে আমরা এই যে জাভাস্ক্রিপ্ট ডট জেএস, এই যে ফাইল তৈরি করার পর আমরা এখানে জাভাস্ক্রিপ্ট ফাইলের ভিতর কিছু লিখে রাখি। ঠিক একই নিয়মে এই নোটপ্যাডে ঢুকলাম, নোটপ্যাডে ঢুকে লিখি জাভা গুরুকুল জেএস ফাইল, যে জেএস ফাইল এই যে সেভ দিলাম। সেভ করার পর আমরা আগের মতন ঠিক বের হয়ে আগের অবস্থায় এসে আমরা এখন এই যে সিএসএস ফাইল এবং জেএস ফাইল দুটোই আমরা তৈরি করে নিলাম। এখন যদি আমরা এই সিএসএস ফাইলটা আমরা রান করতে চাই, তাহলে আমরা প্রথমেই কি করব, প্রথমেই করব হচ্ছে যে আমাদের স্টাইল ডট সিএসএস ফাইলটা আছে হিটার ডট পিএসপি ফাইলের ভিতর। তাই হিটার ডট পিএসপি ফাইলে আমরা এই যে এখানে যে হিটার ডট পিএসপি ফাইলে যে এই যে নোটপ্যাডে ওপেন করলাম, এখন এই হিটারের ভিতর আমরা এখানে এটি মুছে লিখে দেব যে লিঙ্ক LINK লেস দেন গ্রেটার দেন দিয়ে LINK লিঙ্ক দিয়ে আমরা লিখব রিলেটেড সমান সমান ইনভাইটেড কমার ভিতর স্টাইল শিট তারপর লিখব হাইপার রেফারেন্স HREF, হাইপার রেফারেন্স সমান সমান এখানে আবার ইনভাইটেড কমার ভিতর লিখব সিএসএস অবলিক টেস্ট ডট সিএসএস। টেস্ট নামে আমরা একটু ফাইল করেছি, তাই টেস্ট ডট সিএসএস লিখলাম। আচ্ছা, লেখার পর আমরা আবার চলে যাই ফুটার ফাইলে। এখান থেকে আমরা চলে যাই এই যে ফুটার ফাইলেও আমরা নোটপ্যাডে ওপেন করে দেখুন এই ফুটার ফাইলটা এই বডির একদম নিচে রেখে উপরে আমরা লিখব। ঠিক একইভাবে স্ক্রিপ্ট ফাইল, এই যে স্ক্রিপ্ট ফাইল রয়েছে ডবল ট্যাগের ফাইল, এখানে লিখব SCRI
script script search search সমান 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 ইনভাইটেড কমার ভিতরে লিখব ইনভাইটেড কমার ভিতরে লেখো লিখব js oblique javascript javascript.js আচ্ছা তারপর এই পরেরটাই আমরা ব্যাকস্ল্যাশ দিয়ে স্ক্রিপ্ট শেষ করব স্ক্রিপ্ট শেষ করলাম আচ্ছা এখন আমরা সেভ করে আমরা যদি চলে যাই গুগলে ঠিক একই অবস্থায় গুগলে যাই গুগলে যে আমরা এখন দেখব যে লোকাল হোস্ট অবলিক গুরুকুল গুরুকুল দিয়ে এন্টার দিলাম এন্টার দেওয়ার সাথে সাথেই দেখুন এই যে এই ছবিটা গত পর্বে আমরা এই ছবিটা এনেছিলাম এখন আমরা যদি আমরা এখানে ফুটার এবং হিটার এরিয়ায় দেখতে চাই তবে এই ডান মাউস ক্লিক করে এই যে ভিউ পেজ সোর্স এখানে দেখতে হবে এখানে আসছে কিনা এই দেখুন আসে নাই অবিকল যা ছিল তাই আছে লিংক এই যে স্টাইল শিট অবিকল যা আছে স্ক্রিপ্ট শিটে তাই আছে তা আমাদের ভুল আছে অবশ্যই আমরা কল করি নাই ফাংশন যে একটা ফাংশন লিখতে হয় সেই ফাংশনটা লিখি নাই তো চলুন আমরা আবার যাই ফাংশন লিখে দেই সে কি করব এই যে দেখুন ফুটার ডট পিএইচপি তে আমরা ঠিক এখানে একটা ফাংশন লিখতে হবে যেমন ঠিক এখানে এই যে লেস দেন গ্রেটার দেন দিয়ে আমরা দেব প্রশ্নবোধক পিএইচপি আবার প্রশ্নবোধক ঠিক পিএইচপির ভিতর আমরা লিখব ইকো হ্যাঁ আমরা লিখব পিএইচপির ভিতরে যে ইকো ইকো সমা ইকো একটু ফাঁকা দিয়ে গেট গেট টেমপ্লেট টেমপ্লেট আন্ডারস্কোর ডাইরেক্টরি ডাইরেক্টরি আন্ডারস্কোর ইউআরআই তারপর প্যারামিটার প্যারামিটার দিয়ে সেমিকলন দিয়ে শেষ করব আচ্ছা ঠিক এখানে এখানে এই যে জেএস জেএস এর পরে আরেকটা স্ল্যাশ দিতে হবে জেএস এর পরে একটা স্ল্যাশ দিতে হবে এবং আমরা সেভ করলাম যথারীতি সেভ করলাম এখানে ফুটার ডট পিএইচপি তে লিখলাম আমরা ঠিক হিটার ডট পিএইচপি তে আবার চলে যাই এই যে এখানেও আমাদের ঠিক একটা ফাংশন লিখতে হবে এই যে হাইপার রেফারেন্সের জায়গায় হাইপার রেফারেন্সের জায়গায় আমরা লিখব ঠিক আগে পিএইচপির সূত্র অনুযায়ী এই যে প্রশ্নবোধক পিএইচপি আবার প্রশ্নবোধক এবং এখানে লিখব ইকো ইকো দিয়ে ইকো গেট গেট টেমপ্লেট আন্ডারস্কোর দিয়ে টিইএম গেট টেমপ্লেট আন্ডারস্কোর ডাইরেক্টরি ডাইরেক্টরি আন্ডারস্কোর ইউআরআই তারপর প্যারামিটার দেই একটা প্যারামিটার দিয়ে সেমিকলন দিয়ে শেষ করলাম আচ্ছা আর এখানে এই সিএসএস এর জায়গায় আমরা এখানে আরেকটা স্ল্যাশ দেব এই যে স্ল্যাশ দিয়ে এইবার আমাদের দেখাবে দেখুন এই যে সেভ করলাম তারপর আবার গুগলে গেলাম গুগলে যে লোকাল হোস্ট অবলিক গুরুকুল গুরুকুল দিলে এই দেখুন গুরুকুলের ছবি চলে আসছে আমরা গত পর্বে যে এই ছবি এনেছিলাম এটারে এখন আবার এই যে ভিউ ভিউ পেজ সোর্সে গেলাম এইবার দেখুন এই যে লিংকের স্টাইল ডট সিএস এ পুরো এই জিনিসটা চলে আসে লোকেশন গুরুকুল ডাব্লুপি কন্টেন্টস থিম এই যে পুরো চলে আসছে আবার ঠিক একই অবস্থায় নিচে দেখুন এই যে স্ক্রিপ্ট সার্চের থেকে পুরো ডকুমেন্টটা চলে আসছে আমরা যদি এই দেখুন স্ক্রিপ্ট ডটে যাই এই দেখুন গুরুকুল জেএস ফাইল চলে আসছে আবার ঠিকই যদি এখানে যদি আমরা এই যে স্টাইল ডট সিএস এ যাই এখানে ক্লিক করার পর দেখুন গুরুকুল টেস্ট ফাইল চলে আসছে তো বন্ধুরা এইটা হচ্ছে আগের প্রসেস আমরা নতুন যে প্রসেসটা সেটা ডাইনামিক হিসেবে করতে গেলে ফাংশন ডট পিএইচপি পিএইচপির ভিতর করতে হবে তো আজকে এ পর্যন্তই নতুন ভিডিওতে আমি এই পিএইচপি ফাংশন ডট পিএইচপি তে কীভাবে
এটা করতে হয় তা আমি আপনাদের দেখাবো। তো নতুন ভিডিও দেখার আমন্ত্রণ রইল। যদি আমার ভিডিওটা ভালো লাগে তবে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর নোটিফিকেশন বেলটি অন করে দেবেন যেন নতুন ভিডিও নতুন নতুন ভিডিওগুলো সহজে পেয়ে যান। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও।